সব দেশেই মানবাধিকার নিয়ে দুর্বলতা আছে, তবে বাংলাদেশের অবস্থা অন্য অনেক দেশের চেয়ে ভালো, এমন দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অনেক বিদেশি বাংলাদেশে এসে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ওকালতি করে, এটি ঠিক নয়। তাদের বুঝতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ তিনটি বড় দেশ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে ভারসাম্য রেখে চলা। বন্ধুরাষ্ট্রগুলো কোনো ভুল ধরিয়ে দিলে অবশ্যই বাংলাদেশ তা সংশোধন করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে অনেকে আসে ওকালতি করে, ডেমোক্রেসির জন্য ওকালতি করে, হিউম্যান রাইটসের জন্য ওকালতি করে। তাদের বোঝাতে হবে আমাদের দেশটা তো তৈরি হয়েছিল টু আপহোল্ড ডেমোক্রেসি, টু আপহোল্ড জাস্টিস, টু আপহোল্ড হিউম্যান রাইটস। সুতরাং অন্যদের এখানে এসে বাড়াবাড়ি করার কোনো স্কোপ নাই।